হ্যালো ফ্রেন্ডস, আমি সবুজ। লাইভ টেকে আপনাকে স্বাগতম। এখন ইউটিউবের সব থেকে যেটি বড় খবর, যেটি নিয়ে সবারই মাথা ব্যথা হচ্ছে, সেটা হচ্ছে আর্টিকেল 30। আজ এই বিষয় নিয়ে কথা বলবো, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং না ভালো লাগলে আপনার লাইক করবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আর্টিকেল 30-তে কী আছে যেটি সব ইউটিউবার মাথায় চিন্তা ধরিয়ে দিয়েছে? আর্টিকেল 30 এমন একটি রুলস যেটি USAতে চালু হয়েছে, যে কোনো রকম কপি ক্লেম থাকলে সেই চ্যানেল বন্ধ করে দেওয়া হবে বা সাসপেন্ড করা হবে। তো আমাদের ইন্ডিয়াতে কি এটা সত্যি হতে চলেছে? এখনও সে বিষয়ে ঠিক জানা যায়নি, তবে এই নিয়ে অনেকে অনেক কথা বলছে যে এটির জন্য অনেক মানে ওয়েবসাইট আছে, যেটি আপনারা ওয়েবসাইটে যান, ওখানে ভিডিও আপলোড করুন, বা এরকম আরও অনেক রকম আছে যেগুলো পুরো ফালতু কথা, এরকম কোনো কিছু হয়নি। যদি ইউটিউব এরকম কোনো নিয়ম চালু করে, তো একসঙ্গে সবই ইউটিউবারদের মাথায় হাত পড়বে বা সবই চ্যানেল বন্ধ হবে। তো এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ ইউটিউব এর নিয়ে ফলাফল জানাবে 15ই ডিসেম্বর। তো 15ই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন, বা ইউটিউবে যারা আছেন, যারা ভিডিও পোস্ট করেন, তারা কোনো রকম গুগল বা কোনো থেকে মিউজিক বা ফটো নিয়ে কোনো রকম ভিডিওতে পোস্ট করা যাবে না, তো কপি রাইট ক্লেম আসবে। এবং সব থেকে থার্টিনে যেটা বলা হয়েছে, এতে হচ্ছে মানে যে ফটো, যে গুগল থেকে ফটো নেওয়া হয় সেইগুলোর জন্য ক্লেম করা হয়েছে, এবং এতে কোম্পানির লোগো ফটো দিয়ে আনলে কোম্পানির লস হচ্ছে। এর জন্য কোম্পানি নিজে এটিকে একটা ইউটিউবের উপর কেস করেছে, যেটি USAতে চালু হয়েছে, বা 15ই ডিসেম্বর আমাদের ইন্ডিয়াতে কি হবে এই নিয়ে ফলাফল হবে। তো এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, আপনারা যেরকমভাবে পোস্ট করছেন ভিডিও পোস্ট করুন, এবং এর চেষ্টা করবেন যে কোনো রকম মিউজিক বা কোনো রকম ফটো যেন আপনার ভিডিওতে আপলোড না হয়, এবং এটাই মাথায় রাখবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই, বাই, টেক কেয়ার।